আপনি কখনো ভুল করেও আপনার ফোনটাকে সিস্টেম আপডেট অথবা কোনো আপডেটই করবেন না। আপনার ফোনটাকে যদি আপনি আপডেট করেন তাহলে আপনার ফোনটা একদম শেষ, স্লো হয়ে মরে যাবে ফোনটা। তো দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যখন একটি ফোন মার্কেট থেকে নতুন কিনেন, ধরুন আপনার ফোনে 4 GB র্যাম রয়েছে অথবা 6 GB বা 8 GB র্যাম রয়েছে, তো আপনি কি করেন, ফোনটাকে যখন কিনে আনেন তখন কিন্তু দেখা যায় মানে ক্লিক করার আগেই ফোনটা কিন্তু কাজ করা শুরু করে, মানে টাচে এতটা পরিমাণে স্পিড পায় বা এতটা পরিমাণে স্পিড থাকে ফোনের ভিতরে, মানে টাচ করার আগেই মনে হয় যেন ফোনটা কাজ করা শুরু করছে এরকম। তো দেখা যায় 2-3 মাস অথবা ধরলাম আমি 1 বছর, 1 বছর পরে কিন্তু ফোনগুলো কিন্তু একদম স্লো কাজ করা শুরু করে, মানে ফোনটা কিন্তু মানে কোনো কারণ ছাড়াই আমরা ক্লিক করি তারপরে কিন্তু ফোনটা একদম আস্তে আস্তে একদম স্লো কাজ করে, ঠিক আছে। তো এইটা কেন করে, এটা কিন্তু আমাদের কোনো দোষ না, এটা কিন্তু দোষ ফোন কোম্পানির, মানে ফোন কোম্পানি কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার ফোনটাকে স্লো করে দিচ্ছে। আপনার বিশ্বাস হচ্ছে না, আপনাকে আমি প্রমাণ সহ সবকিছু দেখিয়ে দিব, সবকিছু বলে দিব। দেখেন আমি আমার ফোনের সেটিংসে আছি, এখন দেখেন এখানে কিন্তু এই যে সিস্টেম আপডেট নামে একটা আপডেট কিন্তু এখানে রয়েছে বা লেখা রয়েছে, আমি এটার উপরে যখনই ক্লিক করবো দেখেন এখানে আমার সিস্টেম আপডেট আসে নাই, তার মানে এখনও আসে নাই আমার আইডিতে, মানে অ্যাপের মানে আমার সেটিংয়ের ভিতরে বা আমার ফোনে। আপনার ফোনে কিন্তু দেখতে পাবেন অনেক সময় কিন্তু অ্যাপ আপডেট অথবা সিস্টেম আপডেট বা বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনার ফোনে চলে আসে, ভার্সন আপডেট আসে, বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনার ফোনের ভিতরে চলে আসে। তো আপনি কি করেন, সেই আপডেটটা যখন দেন প্রথম অবস্থায় যখন আপনি দেন, মানে ফোনটা ধরুন আপনি আজকে কিনলেন, 3-4 মাসের ভিতরে আপনি আপডেট দিলেন, এতে কোনো সমস্যা হবে না। কেন হবে না, সেটা হচ্ছে নতুন ফোন যেহেতু, এখন যদি আপনার ফোনটা 2-3 মাসের ভিতরে সমস্যা হয়, স্লো কাজ করে, তাহলে কিন্তু আপনি যে ব্র্যান্ডের ফোনটা কিনছেন ওই ব্র্যান্ডের ফোন কিন্তু আপনি কখনোই আর কিনবেন না। এজন্য কিন্তু কোম্পানি ওই সময় আর আপনাকে কিছু বলবে না বা আপনার ফোনটাকে কিন্তু কোনোরকম কোনো মানে জাঙ্ক ফাইল ঢুকাবে না বা কিছুই করবে না, ভালোই চলবে। কিন্তু যখন আস্তে আস্তে আপনার ফোনটার বয়স বাড়বে, 1 বছর 2 বছর অথবা ধরুন আমি ধরলাম মাঝামাঝি অবস্থায় 1 থেকে 1.5 বছর, এই অবস্থানে যখন আপনার ফোনটা চলে আসবে তখন দেখতে পারবেন আপনার ফোনটা কি করবে, ফোনে কিছু নাই, সব কিছু আপনার ফোনের একদম ক্লিন, একদম সেট মেমোরি ক্লিন, তারপরে আপনার সব কিছু একদম ফাঁকা, ফোনটা একদম ক্লিয়ার, তারপরও আপনার ফোনে কিন্তু মানে একদম স্লো কাজ করবে। এটা কেন করে, এটা করে এই কারণে যে আপনার ফোনটা যখন সিস্টেম আপডেট আসে তখন কি করে, আপনার যে ফোনটা যে কোম্পানিটা রয়েছে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের যে মানে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানি থেকে আপনার ফোনে যখন আপডেটটা পাঠায়, সফটওয়্যার আপডেট অথবা ভার্সন আপডেট, যে কোনো আপডেট পাঠাতে পারে, সেই আপডেট যখন আপনি করেন তখন কি করে, তারা আপনার ফোনের ভিতরে ওই আপডেট হওয়ার সময়কালীন আপনার ফোনের ভিতরে কিছু জাঙ্ক ফাইল অ্যাটাচ করে দেয়, সেই জাঙ্ক ফাইলগুলো আপনার ফোনে কি করে সারা জায়গায় ঘুরে বেড়াতে থাকে এবং আপনার ফোনের যত অপারেটিভ সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো কিন্তু সে কিন্তু বন্ধ করে দেয়, ঠিক আছে, মানে স্লো করে দেয় সেই জাঙ্ক ফাইলগুলো। এই অপারেটিং সিস্টেমগুলো যখন আপনার ফোনের ভিতরে মানে বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে স্লো কাজ করে, তখন কিন্তু আপনার মানে প্রসেসরের উপরে কিন্তু অনেকটা প্রেশার পড়ে, প্রেশার পড়ার পরে মানে অনেকটা চাপ পড়ে, চাপ পড়ার পরে কিন্তু ওই চাপটার প্রসেসর কিন্তু সহ্য করতে পারে না, সহ্য করতে না পারার পরে কি হয়, প্রসেসর কিন্তু কাজ করে না, তারপরে আপনার ফোনটা কিন্তু আস্তে আস্তে একদম স্লো হয়ে যায়। আর এটা ফোন কোম্পানি কেন করে সেটা একটু এখন বলি। এইটা করে এই কারণে যে আপনি ধরুন এই ফোনটা আমার থেকে নিলেন, বা এইটা আমার একটা কোম্পানির ফোন, ভিভো ফোনটা, তো আমার কোম্পানি থেকে আপনি ফোনটা নিলেন, নিয়ে আপনি 5-7 বছর যাবৎ ব্যবহার করতেছেন, বা পৃথিবীতে ধরুন 10 জন মানুষ আছে, 10 জনের ভিতরে 2 জন হয়তো অপো কোম্পানির ফোন কিনলো আর 8 জন আমার একটি কোম্পানির মানে ভিভো কোম্পানির ফোন কিনলো। এখন কি করলো, আমি 8 জনের কাছে আমার 8টা ফোন সেল করলাম, আর তো পৃথিবীতে মানুষ নাই, উদাহরণস্বরূপ বললাম 8 জনের কাছে সেল করলাম, এখন তারা 8-10 বছর যাবৎ 20 বছর যাবৎ আমার ফোনটাকে ব্যবহার করতেছে কোনো রকম, মানে আমি নতুন নতুন ফোন আনতেছি কিন্তু কেউ কিনতেছে না, এতে আমার লাভ কী, আমি তো না খাইয়া মরে যাবো, তাই না? কারণ যদি মানুষ ফোন না কিনে, একটা ফোন যদি সারা বছর চলতে থাকে, নষ্ট যদি না হয়, তাহলে তো মানুষ ফোন কিনবে না, আর ফোন না কিনলে ফোন কোম্পানির কিন্তু লস হবে। এজন্য তারা কী করে, 2-3 বছর যাওয়ার পর পরেই ফোনের ভিতরে আপডেটের মাধ্যমে জাঙ্ক ফাইল অ্যাটাচ করে দেয় অথবা বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাচ করে দেয়, সেই ভাইরাসগুলো আপনার ফোনটাকে কিন্তু বন্ধ করে দেয়, মানে স্লো করে দেয়। তারপর আপনি কি করেন, দেখেন যে আপনার ফোনটা স্লো হয়ে গেছে, আপনি কি করেন ফোনটাকে চেঞ্জ করে আবার নতুন আপনার যে প্রিয় কোম্পানি, ধরুন অপো, ভিভো অথবা রেডমি, শাওমি, যাই বলেন না কেন, সেই কোম্পানির নতুন কী ফোন আসছে সেটা কিন্তু আপনি দেখেন। যেমন আমিও কিছুদিন আগে একটা ফোন কিনছি, এই ফোনটা স্লো হয়ে গেছে আমার, এই জন্য ঠিক একই এই সেম কারণে কিন্তু আমার এই ফোনটা স্লো হয়ে গেছে, আমার এই ফোনের ভিতরে কিছুই নাই, তারপরে এই ফোনটা কিন্তু একদম স্লো কাজ করে। অনেক সময় ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি মাঝে মধ্যে আসার দিই, ঠিক আছে, মেজাজটা খারাপ হয়ে যায়, মানে কোনো কারণ ছাড়াই কিন্তু একদম স্লো কাজ করে, চলে না, এই সেই এদিক সেদিক দৌড়দৌড়ি করে, মেজাজটা খারাপ হয়ে যায়। তো এই কারণেই কিন্তু আপনার ফোনটা কিন্তু স্লো করে দেয়, আর তাদের যেহেতু লস হবে এজন্যই আপনার ফোনটাকে কিন্তু স্লো করে দেয়, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে ফোনের আপডেট দেওয়া কতটা জরুরি, আপনার ফোন মানে আপডেট না দেওয়া কতটা জরুরি। আপডেট কখনোই না দিয়ে পারলে দিবেন না, আপনার ফোনটা যখন আপনি ধরেন 2-3 মাস অথবা 4 মাস ব্যবহার করবেন বা 5 মাস বা 6 মাস এরকম যখন আপনার ফোনের বয়স হবে তখন পর্যন্ত আপনি আপডেট করবেন, তারপরে আপডেট না দেওয়াই ভালো। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে আপডেট দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আপনাকে যেটা সত্য কথা সেটা আমি বলে দিলাম।
যে আসলে আপডেট না দেওয়াই উত্তম। কারণ আমি যে নতুন ফোনটা কিনছি, এই ফোনটার বয়স তেমন কিছু মানে অল্প কিছুদিন হয়েছে, 10-15-20 দিনের মতো হয়েছে, আমি এখন আপডেট দিতেছি, 3-4 মাস পরে আর আমি আমার ফোনে আপডেট দিব না। কারণ এই ফোনটা দিয়ে আমি অনেকটা শিখে পাইছি, কারণ আমি যখনই ফোন আপডেট দিছি, আপডেট দেওয়ার পরে পরেই আমার ফোনটা কিন্তু স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো আমি একদম সত্যি কথা বললাম, যদি বিশ্বাস করেন আপনার, না করলেও আপনার, লস আপনার, লাভও আপনার। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, এর থেকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।